আমি আপনাদের এই অঞ্চলে এই চামদরে অনেক ভোট দিয়ে আপনারা আমারে পাশ করাইছেন। আমি মনে করি যে চান্দরের মানুষের, আমার মা বোনদের, আমার সাধারণ মানুষের সকলের হৃদয়ের মনে কুঠাই আমি আছি, তাই না? অতএব আমি আপনাদের সাথে ছিলাম, আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। ওই দুই দিনে টাকা ছিটাইয়া, কালো টাকা দিয়ে বিএনপি জামাতের ভোট কিনে আওয়ামী লীগের ভোট কি কিনতে পারছে ওরা? আওয়ামী লীগের ভোট কিনে কিন্তু ওরা এমপি হইতে পারে নাই। আওয়ামী লীগের ভোটে যদি কিনতে পারতো তাহলে কি 82,000 ভোট আওয়ামী লীগের দিত, নৌকায় দিত কে? 82,000 ভোট দিয়েছেন আমাকে। অতএব এই ভোট হইল, প্রথমে হইল একেবারে যারা আওয়ামী লীগ করে সারা জীবন আওয়ামী লীগকে ভোট দিছে তারা কোনোদিন অন্য মার্কায় দেয় নাই। এবং আমার মা বোনেরা, আমার সাধারণ মানুষ যারা, তারা প্রত্যেকে আমাকে ভালোবেসে উন্নয়নের কাজ দেখে নৌকাকে ভালোবেসে তারা এই এত ভোট দিয়েছেন। 100 কোটি টাকা নাকি খরচ করছে, আরো বেশি হবে, 100 কোটি 200 কোটি টাকা খরচ করে এতগুলা চেয়ারম্যান কিনে তারপরে আরো অনেক নেতাকে কিনে ভোট মাত্র 3,500 পাইলে তো আমি বাস করতাম, করতাম না? ওই টাকা কালো টাকা ছাড়া আমার সাথে আইসা দেখো 5,000 ভোটও তোমরা পাবা না। তুমি কালকে নির্বাচন দাও, কালকে নির্বাচন দিয়ে ওই টাকা ছাড়া মাঠে নামো আর আমি মাঠে নামি, দরকার হলে ঢাকায় অবশ্য থাকুম, তাতেও তোমরা 5,000 ভোটও পাবা না এখানে। অতএব ওই বিএনপি জামাতের ভোট কিনা তারপরে যদি আমার আওয়ামী লীগের মানুষের উপরে অত্যাচার করার চেষ্টা করো, ওই কালো হাত কিন্তু আমরা ভেঙে দেবো ইনশাআল্লাহ। আমি সবাইরে ঘোষণা দিয়ে গেলাম, বলে গেলাম, এরপরে আর একটা অত্যাচার যদি আমার আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে আসে তাহলে সবাই ঐক্যবদ্ধ হয়ে যারা এগুলা করতেছে ওদের বাড়ির থেকে ধরে নিয়ে আসবেন। আপনারা আপনাদের পাশে আমরা আছি, আপনারা আপনাদের পাশে থাকবো। যারা বিএনপি জামাত করে ট্রাকে উঠে আজকে তারা বড় নেতা সাজার চেষ্টা করতেছে, আমরা কি তাদেরকে বরখাস্ত করবো? করবো না, ওদের ঘর থেকে বের করে নিয়ে আসবো আমরা, এটা যেন ওরা মনে রাখে। কারণ আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, শেখ হাসিনা ক্ষমতায়, এর জন্য কিন্তু আমরা এই দেশের একটা অরাজকতা, মারামারি, কাটাকাটি আমরা চাই না, কি বলেন আপনারা? কিন্তু আমাদের উপর অত্যাচার করবে আর আমরা বুঝে সহ্য করবো নাকি? আজকে দেখেন এখানে সব নেতৃবৃন্দ, মেয়র সহ, সাবেক উপজেলা চেয়ারম্যান সহ যারা আরো প্রার্থী ছিলেন, যারা আওয়ামী লীগের নেতা, যারা থানা আওয়ামী লীগের নেতা, সবাই কিন্তু নেমে গেছে, সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে, সবাই বলছে যে আমরা আওয়ামী লীগ করি, আমরা প্রার্থী ছিলাম ভালো কথা, আমরা পাশ করি নেই ভালো কথা, কিন্তু আওয়ামী লীগের নেতা গোপরে আজকে বিএনপি জামাত ওই ওই ট্রাকে উঠা তারপরে অত্যাচার করব, আমরা কি ওইটা কেউ বসে সহ্য করব? আমরা করব না। চলেন আমরা একসাথে মাঠে নাই মা, আমার কর্মীদেরকে আমরা বলে আসি, আজকে মঞ্জুর প্রতিষ্ঠান তার ওইখানে তার ব্যবসায়ী প্রতিষ্ঠান সেইখানে যায় তারা আগুন ধরাই দেয়, তারা নাশকতা, তারা তো নাশকতা এর আগে আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় আসতে দিবে না, তারা জ্বালাও পোড়াও করছে, তারা মানুষ হত্যা করছে, তাদের তো অভ্যাস আছেই, এখন একটা জায়গা পাইছে ট্রাক, ওই ট্রাকে উইঠা তারা এগুলা সেই পূর্বের যে স্বভাবটা এবং পূর্বের স্বভাবটা তারা ধারণ করছে। অতএব আমি বলবো ওই বাদল চেয়ারম্যানকেও বলবো, বাদল চেয়ারম্যান এই আপনিও কিন্তু নৌকারি চেয়ারম্যান হয়েছিলেন এই এলাকাতে, আজকে নৌকার চেয়ারম্যান হইয়া নৌকার সাথে বেইমানি তো করলেন, করলেনই, এই সাধারণ মানুষের সাথে আপনি বেইমানি করতেছেন, এইটা কিন্তু এই দিন দিন না আরো দিন আছে, এই এলাকার মানুষ কিন্তু আপনার ঠিকই একদিন জবাব দিয়ে দিবে। আজকে যেমন নৌকা এত টাকা পয়সা ছড়াইও আপনারা নৌকার এই অঞ্চল থেকে পাস করতে পারেন নাই, আগামীতে আপনি যদি আসেন আপনি অত্যাচার অন্যায় মানুষের সাথে কইরা আপনি কিভাবে পাস করবেন এই এলাকা থেকে ভোটে, কিভাবে পাস করবেন, এইটা কিন্তু আপনিও মাথায় রাইখেন। এই দিন কিন্তু দিন না, দিন কিন্তু আরো সামনে পড়ে আছে। অতএব আপনাকে সাবধান করে দিলাম, আপনি জেলা আওয়ামী লীগ করেন, উপজেলা আওয়ামী লীগ করেন, নৌকা চেয়ারম্যান হয়েছেন আর সাধারণ মানুষের উপরে আপনি নির্যাতন চালাইতেছেন, এটা কিন্তু কোনোভাবেই বরদাস্ত করবো না। শেখ হাসিনা আমারে বলে দিছে এত ভোট তোমারে দিছে, সমস্ত আওয়ামী লীগের মানুষ তোমার সাথে আছে, ওই আওয়ামী লীগের দায়িত্ব তোমাকেই নিতে হবে। আমি এই কারণেই আমি অনেক মনের মনের মধ্যে কষ্ট পাইছিলাম, কিন্তু শেখ হাসিনা যখন আমাকে বলছে যে মনের কষ্ট পাওয়া যাবে না, আর জিত থাকবেই আর ওই আওয়ামী লীগের মানুষ ফালায় তুমি কই যাবা, তুমি কোথায় যাবা, ওই আওয়ামী লীগের এত ভোট তোমাকে টাকা ছাড়া মানুষ ভালোবেসে দিছে, এই মা বোনরা সাধারণ মানুষরা আওয়ামী লীগের নেতা কর্মীরা একটা ভোট অন্যদিকে
দেয় নাই তুমি তাদেরকে ফলায় কোথায় যাবা ওহিদ খানকার দায়িত্বটা তোমাকেই পালন করতে হবে শেখ হাসিনার নির্দেশনা আমি সেই নির্দেশনা নিয়ে আপনাদের মাঝে আসি এবং থাকব ইনশাআল্লাহ যে কোনো আপদ বিপদে আপনাদের পাশে থাকব আপনারা যদি যে অন্যায় করে তার প্রতিহত করবেন দরকার হলে আমাদেরকে ডাকবেন আমরা সরাসরি সরাসরি চলে আসব আপনাদের কাছে আমরা ঘরে বসে থাকা মানুষ না আমরা ডরানো মানুষ না আমরা অন্যায়কে অন্যায় বলতে কালোকে কালো বলতে জানি আমরা অতএব আপনারা ভয় পাবেন না আপনাদের সাথে আমরা আছি আওয়ামী লীগের সাথে আছি শেখ হাসিনা ক্ষমতায় এই উন্নয়ন আপনাদের পাশে থাকা সবকিছু আমার হাত দিয়ে হবে ইনশাআল্লাহ এটাই আপনারা মাথায় রাখেন শেখ হাসিনা আল্লাহ উনাকে যেহেতু প্রধানমন্ত্রী বানিয়েছেন আর আমাদেরকে উড়া উঠতে পারবে না আমাদেরকে দাবাই দিতে পারবে না এই কথা বলে আমাদের আজকে সারাটা অঞ্চলে আমরা ঘুরব অনেক জায়গায় যাব আপনারা দোয়া রাখেন আমাদের প্রতি আমরা যেন কোনো অন্যায় কারো প্রতি না করি আমরা যেন অন্যায়ের প্রতিবাদ করতে পারি সেই আশাবাদ ব্যক্ত